रफ ड्राइविंग को देखते हुए शनिवार को आसनसोल के सारे पुलिस कमिश्नरेट इलाके में डिजिटल कैमरा लगाया गया। इस कैमरे की खासियत यह है कि 2 किलोमीटर की दूरी से कोई भी व्यक्ति कितनी तेजी से गाड़ी चलाकर आ रहा है वो सब इस कैमरे से आप देख सकते हैं। আমাদের আজকে এসছেন কলকাতা থেকে ট্রাফিক হেডকোয়ার্টার থেকে আমাদের যে নতুন মডেলের স্পিড লেজার গান এসছে, নতুন মডেলের স্পিড লেজার গানের কিছু কিছু আমাদের আগেরটার থেকে আরও অনেক অ্যাডভান্সড। আগেরটার থেকে কী কী কারণে অ্যাডভান্সড, আমাদের এখানে টোটাল বিষয়টা একটা উইন্ডোজ যে অপারেটিং সিস্টেম, উইন্ডোজ যে 10 কম্পিউটারে যেরকম আমরা দেখি সেই রকম স্ক্রিন আমাদের রয়েছে, ওয়াইফাই এর সঙ্গে এটা কানেক্ট হয়, এবং আমাদের একটা নতুন ধরনের প্রিন্টার মেশিন এসছে, তোমরা দেখেছো প্রিন্টার মেশিন যেটা আগের স্পিড লেজার গানগুলোতে ছিল না, এখন এগুলোকে ক্যাপচার করে এগুলোকে প্রিন্ট করে দেখা যাবে। প্লাস কিছু কিছু এখানে সুবিধা রয়েছে যেগুলো আমি দেখলাম, সুবিধাগুলো তোমরাও দেখেছো যে কি না, এখানে স্পিডের যে লিমিট সেই লিমিটটা ফিক্স করে দেওয়া হবে। সেই স্পিডের লিমিট ফিক্স করলে কী সুবিধে না, ধরুন কোনো জায়গায় 30 কিলোমিটার কি 40 কিলোমিটার স্পিড লিমিট দেওয়া আছে, সেই 40 কিলোমিটার ধরুন আপনারা সেট করে নিলেন, সেই তার উপরে যেগুলো স্পিডগুলো রয়েছে সে তার উপরে যে গাড়িগুলো রয়েছে আসছে সেই গাড়িগুলোরই কিন্তু এরা ক্যাপচার করবে। যখন আপনারা পিনে হিট করবেন তখন সেই গাড়িগুলোরই ক্যাপচার করবে, সেই গাড়িগুলো ক্যাপচার করবে না যেগুলো 40-এর নিচে আসছে।